লক্ষ্মীবার সাত সকালবেলা জঙ্গলমহল এলাকার একটি ফুটবল মাঠে মজাদার ফুটবল খেলা দেখা গেল, যা দেখতে কিন্তু মানুষজন বেশ ভিড়ও করেছিলেন। ফুটবল খেলা ছেড়ে বাকি খেলোয়াড়রা মোবাইলে তখন সেই ভিডিওটা ক্যামেরা বন্দি করতে ব্যস্ত হয়ে গেলেন। কিন্তু ফুটবলটা কে খেলছিলেন তা তো এতক্ষণে আপনারা ছবিটা দেখেই বুঝে গেছেন। যে মুহূর্তটা ক্যামেরা বন্দি করা হয়েছিল তা কিন্তু মুহূর্তেই ভাইরাল। গোটা ঘটনাটাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের ধটর শোল এলাকায়। বৃহস্পতিবার সকাল ৮টা তখন ঘড়ির কাঁটায় এলাকার যুবকরা জঙ্গলে ঘেরা ধটরশোল গ্রামের মাঝে থাকা ফুটবল মাঠে ফুটবল খেলছিল। হঠাৎই তাদের চোখ যায় একটা মাঠের কোণে, দেখে যে মাঠে ঢুকে পড়েছে একটা দাঁতাল হাতি। হাতিটি এলাকার লোকজনের পরিচিত, দল বিচ্ছিন্ন হয়ে ওই হাতিটি জঙ্গলমহলের মানুষের দেওয়া আদুরে পোশাকি নাম রামলাল। বিশাল দেখি ওই হাতি হলেও খুব শান্ত স্বভাবের সে। খাবারের খোঁজে বিভিন্ন এলাকায় লোকালয়ে ঢুকলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটায়নি, আগেও কখনো করেনি, তবে খাবার খেয়ে চুপচাপ বেরিয়ে যায়। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জঙ্গলমহলের বিভিন্ন এলাকাতেই সে বেশ পরিচিত, বলা যায় প্রতিবেশীও। তাকে দেখে সকলেই উত্তক্ত করলেও কাউকে কিন্তু সে কখনো কিচ্ছুটি বলে না, তাই আদর করে সবাই নাম দিয়েছে রামলাল। সেই রামলাল ফুটবল মাঠে ঢুকতেই অতি আতঙ্কিত না হয়ে সকলে ফুটবল ছেড়ে দিয়ে সরে যায়। চেনা পরিচিত ছন্দে রামলাল তখন ফুটবল পেয়ে মাঠে খেলা শুরু করে দেয় নিজের মতো করে, যেন সেই রাজা আর ফুটবলের মালিকটাও সে নিজেই। চার পায়ে ফুটবল খেলতে খেলতে ভুল করে পা পড়ে যায় ফুটবলের উপর, ব্যাস আর কি, ফুটবল কি আর তার ওজন হজম করতে পারে, ফেটে যায়। বিষয়টাতে এলাকার যুবরাজ দুঃখ পেয়ে আরও একটি ফুটবল বাড়িয়ে দেয়। সেই ফুটবল নিয়ে মাঠে খেলতে খেলতে রাস্তাতেও চলে যায়। সে তখন একেবারে আপন মনে আপন ছন্দে, কে কি বলছে কে কি করছে কোনো দিকেই তার কিন্তু কোনো রকম হুঁশ নেই। দীর্ঘক্ষণ ধরে এই ফুটবল চলে রাস্তাতেও, গ্রামবাসীরা সবাই দাঁড়িয়ে তা উপভোগ করে। সেই ভিডিওটা একবার আপনাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছেন ফুটবল খেলায় সে মত্ত, সে তো তখন কোনো দিকেই তার হুঁশ নেই। চারপাশে দেখতেই পাচ্ছেন বাকিরা কিভাবে চিৎকার করছে, কিন্তু তাতে কি, সে থোড়ি কাউকে কেয়ার করছে, সে তো নিজের মতো খেলছে। কিন্তু বাচ্চা তো কি ফুটবল, মানে দ্বিতীয় যে ফুটবলটা ছিল সেটাও ফেটে গেল, ব্যাস তার খেলার সমাপ্তি। অনেক পরে হাতিটি ধীরে ধীরে লোকালয় ঘেঁষে জঙ্গলের পথে বেরিয়ে যায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।